আসসালামু আলাইকুম। ক্লাস 7-এ 2021 সালের যে অনলাইন জিওগ্রাফি ক্লাস চলছে, আজকে তার 6th ক্লাস। প্রথম 5টি ক্লাসে আমি পৃথিবীর পরিক্রমণ অধ্যায় শেষ করেছি এবং পৃথিবীর পরিক্রমণ থেকে কি কি প্রশ্ন উত্তর হতে পারে সে নিয়েও আলোচনা করেছি। তোমরা সকলে যে যে প্রশ্নগুলো হয় আমি আলোচনা করেছি, সেই প্রশ্নগুলো সবাই খাতায় লিখে আমাকে দেখাবে। আর এর সাথে চলো আজকে আমি আবার নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব, যে ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়। পৃথিবীর পরিক্রমণ শেষ হয়েছে, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। দেখো, ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। পৃথিবীর কোন স্থানের অবস্থান এই চ্যাপ্টার মাধ্যমে আমরা জানতে পারবো ভূপৃষ্ঠের কোন স্থানে অবস্থান নির্ণয়। যে পৃথিবী পৃষ্ঠের কোন জায়গাকার কি অবস্থান, এই অধ্যায়টা ভালো করে যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের অনেকটা সুবিধা হয়ে যাবে। দেখো, পৃথিবী এক চল কেমন দেখতে, পৃথিবী নিশ্চয়ই চ্যাপ্টা নয়, আমাদের সমতল লাগলে আমাদের চোখে, কিন্তু পৃথিবীটা সমতল নয়। পৃথিবীটা কেমন, মোটামুটি একটা গোলাকার, একটু উত্তর দক্ষিণ দিকটা একটু চাপা, ঠিক পুরো গোলাকার নয়, উত্তর দক্ষিণ দিকটা সামান্য একটু চাপা। কেন আমরা জানি, এটা হচ্ছে যদি নিরক্ষীয় ব্যাস ধরি, আর এটাকে যদি আমরা মেরু ব্যাস ধরি, ক্লাস 6 আমরা পড়েছি মেরু ব্যাসের দৈর্ঘ্য কত, এই নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 12,757 কিমি। কত? 12,757 কিমি। এবং এই মেরু ব্যাসের দৈর্ঘ্য কত? 12,714 কিমি। তাহলে পুরো যদি গোল হতো তাহলে এই দুটোর দৈর্ঘ্য নিশ্চয়ই সমান হতো। আমরা কি জানি বৃত্তের ব্যাস সব জায়গায় সমান হয়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পুরোটা সমান নাই, কোথাও নিরক্ষীয় ব্যাসটা অপেক্ষাকৃত বড়। 12,757 কিমি, এটা 714 কিমি, 43 কিমি বড়। তাহলে পুরো গোলাকার নয়, একটু কম বেশি আছে। এবার দেখো, পৃথিবীটা যেহেতু গোলাকার, এই রেখাগুলো যদি না থাকতো, ভাবো এই রেখাগুলো নাই, আমি মুছে দিলাম এই রেখাগুলো। দেখো, পৃথিবী পৃষ্ঠে যদি আমি কোনো জায়গার অবস্থান বলি, একটা বিন্দু দিলাম, এটা তো, এইটা যদি পৃথিবী হয় নিশ্চয় এর ওপরে হবে, এগুলো তো ভিতরে, এর ওপরে হচ্ছে মানুষ বসবাস করে, এই পুরো ওপরটায়, এই যে ওপরগুলো আমরা জানি ভূপৃষ্ঠের ওপরে মানুষ বসবাস করে, এই পৃথিবীর ভিতরে মানুষ বসবাস করা সম্ভব নয়, কারণ ভিতরে কি আছে আমরা জানি, বেশি গভীরে প্রবেশ করলে ম্যাগমা আছে, জ্বলন্ত, খুব মানে উত্তপ্ত তরল যে পদার্থ সেটাকে আমরা বলি ম্যাগমা। এই ম্যাগমার সংস্পর্শে গেলে মানুষ সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, তাই এই ভিতরে যাওয়া সম্ভব নয়, যা আছে মানুষ এই পৃথিবী পৃষ্ঠের ওপরে, অর্থাৎ ভূপৃষ্ঠের ওপরে। তাহলে আমি যদি একটা উপরে এইখানটা, ধরো একটা ফুটবল, তোমরা একটা সাধারণত ফুটবল বা একটা মার্বেলের কথা ভাবতে পারো, গোল যে গুলি খেলা হয় সে গুলি বা মার্বেল বা একটা ফুটবল দেখেছো, ফুটবলের যদি উপরে একটা দাগ দেওয়া হয়, ঠিক কেউ কোথায় সেই অবস্থানটা কারোর পক্ষে বলা সম্ভব নয়, কেউ বলবে তা উপরে উত্তরে আছে, ফুটবলটা যদি একটু ঘুরিয়ে দেওয়া হয় কেউ বলবে দক্ষিণে আছে, কেউ বলবে মাঝামাঝি আছে, কেউ বলবে সাইডে আছে, এটা কখনোই বলা সম্ভব নয়। যদি এরকম তোমরা একটা সাপোজ একটা মাঠের উদাহরণ দেখো, একটা যদি এরকম মাঠ হয়, এটা ধরো খেলার মাঠ, এই খেলার মাঠ, এখানে দেখো একটা খুঁটি যদি থাকে, সাপোজ এখানে একটা খুঁটি আছে, তাহলে খুঁটিটা কোথায় যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে আমরা বলতে পারবো না। যদি এখানে কি থাকে, যদি দুটো একটা বারকোড থাকে, সরি ফোন চলে এসছে, আমার ফ্লাইট মুট করতে ভুলে গেছে আজকেও। দেখো, ধরো এরকম একটা ফুটবল মাঠে যদি এক জায়গায় একটা বালক যদি দাঁড়িয়ে থাকে, একটা ছেলে, ধরো তুমি দাঁড়িয়ে আছো,
যদি আরেকজনকে বলা হয়, তোমাদের ক্লাসেরই আরেকজনকে বলা হয় যে অমুক ওখানে দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে, কেউ বলতে পারবে না মাঠে, কেউ বলবে ধারে দাঁড়িয়ে আছে, কেউ বলবে সাইডে, কিন্তু যদি মাঠটাই যদি নাম একটা বার পোস্ট থাকে, ফুটবলের নাম বার পোস্ট থাকে, তো যদি দু সাইডে দুটো বার পোস্ট থাকে আর বার পোস্টের পাশে দাঁড়িয়ে থাকে, তাহলে বলবে মাঠের পূর্ব সাইডের বার পোস্টের পাশে আছে একদম, বলা সম্ভব যেহেতু একটা অবস্থান কিছু একটা পাওয়া গেল। যদি এর মধ্যে একটা খুঁটি থাকে তাহলে বলবে একদম মাঠের মধ্যে যে খুঁটি আছে খুঁটির সাথে একদম লেগে আছে বা খুঁটির পাশে লেগে আছে। তার মানে এইভাবে একটা অবস্থান বলা সম্ভব হচ্ছে যখন পাশে একটা কিছু থাকছে। যেহেতু পৃথিবীটা পুরো গোলাকার, এরকম তো কিছু নাই, তাহলে আমি যদি কোনো জায়গাকার অবস্থান বা কোনো দেশের বা কোনো রাজ্যের বা কোনো ধরো তোমার গ্রামেরই অবস্থান বলতে বলা হলো, তাহলে কোথায় বলা সম্ভব হবে? তোমার দেশটা কোন দিকে ঠিক বলা যাবে না, যেহেতু এটা পুরো গোলাকার কোন জায়গায়। তাই জন্য মানুষ এই অবস্থানটাকে যাতে সঠিকভাবে নির্ণয় করা যায় কার কোথায় অবস্থান, তার জন্য মানুষ কি করেছে, এই দিক বরাবর প্রথমে একটা রেখা টেনে নিয়েছে, পুরো মাঝ বরাবর একটা রেখা টানা হয়েছে। এই রেখাটা কিন্তু পৃথিবীতে তুমি হেঁটে গেলে এই রেখাটা খুঁজে পাবে না। এই রেখাটাকে বলা হয় নিরক্ষ রেখা। এই রেখাটাকে কি বলা হচ্ছে? নিরক্ষ রেখা। পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে যে রেখা আছে তাকে বলা হচ্ছে নিরক্ষ রেখা। কারণ এইটা হচ্ছে, আমরা কি জানি, এটা হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক। তাহলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমরা ঠিক করে ফেললাম, এরপর একটা রেখা টানা হলো। এবার যদি কেউ থাকে বলবে রেখাটার উপরে একজন আছে, ঠিক আছে, অবস্থানটা এটা পূর্ব পশ্চিমে টানা হলো এই রেখাটাকে, এর নাম হচ্ছে নিরক্ষ রেখা। তাহলে নিরক্ষ রেখা কাকে বলে? যে রেখা পৃথিবী পূর্ব পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ দুটি গোলার্ধকে ভাগ করেছে তাকে বলা হচ্ছে নিরক্ষ রেখা। দেখো একদিকটা উত্তর হয়ে গেল, একদিকটা দক্ষিণ হয়ে গেল। এই নিরক্ষ রেখা হচ্ছে এক প্রকার অক্ষ রেখা, এর মান হচ্ছে 0 ডিগ্রি। নিরক্ষ রেখার মান হচ্ছে 0 ডিগ্রি। এর উপর দিকে 89টা অক্ষ রেখা টানা হয়েছে, কটা? 89টা এরকম অক্ষ রেখা গুলো টানা হয়েছে। এখানে তো আমার 89টা আঁকা সম্ভব নাই, ধরবে না খুব। তবে এটা সাধারণ তোমাদের ধারণা দেওয়া হচ্ছে, এরকম রেখাগুলো টানা হয়েছে। এগুলো কি হচ্ছে? প্রতিটা অক্ষরেখা, এগুলোকে বলা হয় পূর্ব পশ্চিমে যে রেখাগুলো আছে, এগুলো দেখো সব রেখাগুলো পূর্ব থেকে পশ্চিমে গেছে। এগুলোকে কি বলা হচ্ছে? অক্ষরেখা। উত্তর গোলার্ধে যেমন টানা হয়েছে তেমন দক্ষিণ গোলার্ধেও টানা হয়েছে। তাহলে দক্ষিণ গোলার্ধে ওইভাবে টানা হয়েছে, উত্তর গোলার্ধে যেমন টানা হয়েছে। উত্তর গোলার্ধে যেমন টানা হয়েছে তেমন দক্ষিণ গোলার্ধেও টানা হয়েছে। তাহলে এই যে রেখাগুলো হচ্ছে এগুলোকে আমরা বলবো অক্ষরেখা। তাহলে অক্ষরেখার বৈশিষ্ট্য অনেক সময় আসে, তোমাদের অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো জানতে হবে। অক্ষরেখার মধ্যে সব থেকে বড় অক্ষরেখা হচ্ছে নিরক্ষ রেখা। নিরক্ষ রেখাকে বলা হয় মহাবৃত্ত, কারণ এর থেকে বড় বৃত্ত আর আঁকা সম্ভব নয়। এই রেখা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ দুটো গোলার্ধে ভাগ করা হয়েছে, তাহলে নিরক্ষ রেখাকে মহাবৃত্ত বলে। কেন? দেখো নিরক্ষ রেখার থেকে বড় আর বৃত্ত আঁকা সম্ভব নয় বা বড় রেখা আঁকা সম্ভব নয়। এটা সব থেকে যেহেতু বড় তাই একে নিরক্ষ রেখাকে মহাবৃত্ত বলা হয়, এবং এই নিরক্ষ রেখা উত্তর এবং দক্ষিণ দুটো গোলার্ধে ভাগ করেছে। এই নিরক্ষ রেখার মান হচ্ছে 0 ডিগ্রি। নিরক্ষ রেখার মান 0 ডিগ্রি, এবং এই রেখার মান হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি উত্তর, এই রেখা এই একদম বিন্দুটা হচ্ছে 90 ডিগ্রি দক্ষিণ। এইভাবে গেছে 1 2 3 4 5 করে গেছে, এখানে মোট তাহলে 89টা এদিকে আছে, এইদিকে আছে 89টা। তাহলে 89 হচ্ছে 178 প্লাস নিরক্ষ রেখা 179টি, তাহলে মোট অক্ষরেখা হচ্ছে 179টি। মোট অক্ষরেখা কটা? 179টি। এই অক্ষরেখার অপর নাম হচ্ছে সমাক্ষরেখা। অক্ষরেখার অপর নাম হচ্ছে
সমাক্ষ রেখা, তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য আমি এটা দিলাম, 2 নম্বর বৈশিষ্ট্য দিচ্ছি অক্ষরেখার অপর নাম হচ্ছে সমাক্ষ রেখা, সমাক্ষ রেখা। অক্ষরেখাগুলোর মধ্যে প্রধান হচ্ছে নিরক্ষরেখা। এই রেখাগুলো কোন কোন দিকে বিস্তৃত? 4 নম্বর দি, পূর্ব পশ্চিমে বিস্তৃত। এই রেখাগুলো কোন দিকে বিস্তৃত? পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত, পূর্ব পশ্চিমে বিস্তৃত। তাহলে এই রেখাগুলোর মধ্যে প্রধান হচ্ছে কি? প্রধান হচ্ছে নিরক্ষরেখা। এই মোট রেখা আছে 179টি। এই অক্ষরেখার পূর্ব পশ্চিমে বিস্তৃত। এই অক্ষরেখাগুলোকে এককগুলোকে অক্ষরেখার ডিগ্রিতে পরিমাপ করা হয়। কিসে পরিমাপ করা হয়? ডিগ্রিতে পরিমাপ করা হয়। এই ডিগ্রিতে পরিমাপ করা হয়, ডিগ্রিতে পরিমাপ করা হয় অক্ষরেখাকে, ডিগ্রিতে পরিমাপ করা হয়। এখানে পাশে ব্র্যাকেটে ডিগ্রিতে লিখে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে ডিগ্রিতে পরিমাপ করা হয়। ডিগ্রি হচ্ছে একক, ডিগ্রিতে পরিমাপ করা হয়। অক্ষরেখাগুলো ক্রমশ মেরুর দিকে ছোট হতে লেগেছে, মেরুর দিকে ছোট হতে লেগেছে। এই অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল। সমান্তরাল মানে বোঝো? আশা করি তোমরা বোঝো, তবু একবার বলে দিচ্ছি, অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরাল। আমার দেখো আঁকাটা গন্ডগোল হয়েছে, কিন্তু তোমরা বইয়ে দেখলে ভালো করে বুঝতে পারবে। সমান্তরাল বলতে দুটোর মধ্যের মানটা সমান, মানে প্রতিটা যে অক্ষরেখা আছে এর মধ্যে যে গ্যাপগুলো এগুলো সমান, একদম পুরো এইখান থেকে পূর্ব থেকে পশ্চিম যতটাই যাবে এই অক্ষরেখার গুলো পরস্পর সমান্তরাল। নিশ্চয়ই তাহলে বুঝতে পেরেছো অক্ষরেখা গুলো পরস্পর সমান্তরাল। অক্ষরেখার সর্বোচ্চ মান 90 ডিগ্রি এবং সর্বনিম্ন মান 0 ডিগ্রি। তাহলে কতগুলো বৈশিষ্ট্য বেরোলো? প্রায় 7-8টা বৈশিষ্ট্য বেরোলো। তাহলে এইখান থেকে আমরা জানতে পারলাম অক্ষরেখাগুলো, অক্ষরেখা কাকে বলে? যে রেখাগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত সেই রেখাগুলোকে আমরা অক্ষরেখা বলি। অক্ষরেখার অপর নাম হচ্ছে সমাক্ষরেখা। পৃথিবীতে মোট 179টি অক্ষরেখা আছে, উত্তর গোলার্ধে 89, দক্ষিণ গোলার্ধে 89 এবং মধ্যে নিরক্ষরেখা। 179টি অক্ষরেখা আছে। অক্ষরেখাগুলোর মধ্যে প্রধান হচ্ছে নিরক্ষরেখা। অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত। অক্ষরেখা ডিগ্রিতে প্রকাশ করা হয়, ডিগ্রিতে পরিমাপ করা হয়। অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরাল ইত্যাদি অক্ষরেখা সম্পর্কে আমরা জানতে পারলাম। কারণ পৃথিবী পৃষ্ঠের কোনো একটা জায়গার অবস্থান বলতে আমাদের অবশ্যই অক্ষরেখার সাহায্য নিতে হবে। দেখো তাহলে কতটা এই অক্ষরেখাগুলোর সাহায্যে উত্তর বা দক্ষিণ বোঝা যাচ্ছে, তাও সঠিক অবস্থান বোঝা যাচ্ছে না। তাই আরো সঠিকভাবে বোঝার জন্য এর মাঝ দিয়ে একটা উত্তর দক্ষিণে একটা রেখা কাটা হলো, উত্তর দক্ষিণে একটা রেখা টানা হলো, উত্তর দক্ষিণে একটা রেখা টানা হলো। এই উত্তর দক্ষিণে যে রেখাটা টানা হলো এর নাম হচ্ছে মূল মধ্য রেখা। কি নাম হলো? মূল মধ্য রেখা। পূর্ব পশ্চিমে যে রেখা ছিল সেটা হলো নিরক্ষরেখা, আর এটা হলো মূল মধ্য রেখা। এই যে রেখাটাকে বলা হচ্ছে মূল মধ্য রেখা। এই মূল মধ্য রেখার হচ্ছে এক প্রকার দ্রাঘিমা রেখা। এই পূর্ব পশ্চিমে যে বিস্তৃত যে রেখাগুলো এটা হচ্ছিল অক্ষরেখা, আর উত্তর দক্ষিণে যে রেখাগুলো বিস্তৃত তাকে বলা হচ্ছে দ্রাঘিমা রেখা। দেখো দ্রাঘিমা রেখা অপর নাম হচ্ছে দেশান্তর রেখা। দ্রাঘিমা রেখা অপর নাম হচ্ছে দেশান্তর রেখা। দ্রাঘিমা রেখা অপর নাম হচ্ছে, এই দ্রাঘিমা রেখার অপর নাম হচ্ছে দেশান্তর রেখা। গুলো দ্রাঘিমা রেখা উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত, এরকম গেছে দ্রাঘিমা রেখা গুলো। এটা পশ্চিম দিকে, এটা পূর্ব দিকে গেছে, এরকমও অক্ষরেখার মতো আবার দ্রাঘিমা রেখাগুলো ঘিরে নিয়েছে। এই যে মূল দ্রাঘিমা রেখা অর্থাৎ মূল মধ্য রেখার মান হচ্ছে 0 ডিগ্রি। মূল মধ্য রেখার মান হচ্ছে 0 ডিগ্রি।
এবারে এরকম গেছে 1 2 3 4 5, সব থেকে বেশি যেটা গেছে 180 ডিগ্রি, সব থেকে বেশি হচ্ছে 180 ডিগ্রি। মোট দ্রাঘিমা রেখা আছে 360টি। দ্রাঘিমা রেখা গুলো কিন্তু দেখো পরস্পর সমান্তরাল নয়, অক্ষরেখা গুলো ছিল পরস্পর সমান্তরাল, দ্রাঘিমা রেখা গুলো পরস্পর সমান্তরাল নয়, দ্রাঘিমা রেখা গুলো পরস্পর সমান্তরাল নয়। দ্রাঘিমা রেখা গুলো দেখো অর্ধবৃত্ত, দ্রাঘিমা রেখা গুলো অর্ধবৃত্ত মানে অর্ধেক বৃত্তের মতো, আর অক্ষ রেখা গুলো কি ছিল পূর্ণ বৃত্ত, পুরোপুরি বৃত্তের মতো একদম এই দিক থেকে ওদিক, আর দ্রাঘিমা রেখা গুলো অর্ধবৃত্ত। এবং এই দ্রাঘিমা রেখার মধ্যে সব থেকে দ্রাঘিমা রেখার সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান হচ্ছে 180 ডিগ্রি। অক্ষরেখার সর্বোচ্চ মান কত হয়েছিল 90 ডিগ্রি, কিন্তু দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান হচ্ছে 180 ডিগ্রি। দ্রাঘিমা রেখার অপর নাম হচ্ছে দেশান্তর রেখা, এবং দ্রাঘিমা রেখা গুলো পরস্পর সমান্তরাল নয়। তাহলে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার আমরা বৈশিষ্ট্য গুলো পেলাম। এবার অক্ষরেখা দ্রাঘিমা রেখার যদি বলে পার্থক্য, তাহলে নিশ্চয়ই আমরা পার্থক্য গুলো করতে পারবো, বিষয় দেবো একদিকে অন্যদিকে পার্থক্য গুলো লিখবো। ধরো প্রথম দিকে বিষয় বা ভিত্তি, তারপরে দিলে অক্ষরেখা, তারপরে দিলে দ্রাঘিমা রেখা। সংখ্যা বলে লিখলে অক্ষরেখার সংখ্যা হচ্ছে মোট 179টি, দ্রাঘিমা রেখার মোট সংখ্যা হচ্ছে 360টি। অক্ষরেখার সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রি, দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান হচ্ছে 180 ডিগ্রি। অক্ষরেখা গুলো পরস্পর সমান্তরাল, দ্রাঘিমা রেখা গুলো পরস্পর সমান্তরাল নয়। অক্ষরেখা গুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত, দ্রাঘিমা রেখা গুলো উত্তর দক্ষিণে বিস্তৃত। এইভাবে তোমরা অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার যে পার্থক্য, তোমরা নিজেরাই পার্থক্যটা করবে, আমি দেখবো। আজকের ক্লাস আমি এই অল্প করে, যেহেতু স্টার্টিং ক্লাস, ভূপৃষ্ঠে কোনো স্থানে অবস্থান নির্ণয়, তোমরা অক্ষরেখাটা এবং দ্রাঘিমা রেখাটা ভালো করে বুঝবে। যদি কারো সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে, এবং এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার যে পার্থক্য, এটা বিষয় উল্লেখ করে তোমরা আমাকে ছবি তুলে পাঠাবে, লিখে সবাই এটা চেষ্টা করবে পার্থক্যটা নিজে লেখার, দিয়ে আমাকে ছবি তুলে পাঠাবে। তাহলে এখানেই ক্লাস আমি শেষ করছি।